নমস্কার বন্ধুরা, সুলতা হাসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সজনে ডাঁটার রেসিপি নিয়ে এসেছি। কড়াইতে সরষের তেল দিচ্ছি 1 মুঠো। দিয়ে বড়িগুলোকে প্রথমে ভেজে নিতে আমি তুলে নিয়েছি। এরপর আবারও তেল দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2টো করলাকে এরকম গোল গোল করে কেটে দিয়ে দিলাম, আর 1টা বড় সাইজের বেগুনকে কুচি করে দিয়ে দিলাম, আর 2টো আলুকে এরকম সরু সরু করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1টু নুন হলুদ। দিয়ে এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 1 বাটি আমি ডাঁটাকে এভাবে কুটিয়ে রেখেছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি 2 চামচ সর্ষে বাটাকে জলে গুলে দিয়ে দিলাম। শুধু সর্ষেকে বেটেছি 1টা কাঁচা লঙ্কা দিয়ে। দিয়ে ভালো করে মাখিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সর্ষের সঙ্গে জিরেটা বেটে নেওয়া যেতে পারে, আবার গুঁড়োও দেওয়া যেতে পারে। আমি গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দিয়ে আমি ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকে আমি ভালো করে ডাঁটা আলু সব কষিয়ে নেব। ডাঁটাগুলো আমি দেখে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আর এদিকে দেখুন, করলাও সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচকে বাড়িয়ে আমি এরপর এটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর নেড়ে নেড়ে 1টু শুকনো করে ভেজে নেব। 1টু ভেজে নিলে করলার স্বাদটা ডাঁটার সঙ্গে মিশে খুব সুন্দর 1টা স্বাদ হবে। আর যারা তেঁতো খেতে পছন্দ করেন তাদেরও খুব ভালো লাগবে, ডাঁটাগুলো একটু তেঁতো লাগবে খেতে। আর প্রথমে গরম শুকনো ভাতের সঙ্গে এভাবে বানালে খেতে খুব সুন্দর হয়, আর ডাঁটাগুলোও খেতে খুব ভালো লাগে করলার আলু আর বেগুনের সাথে মিশে। আর এরকম মশলাটা দেখুন ডাঁটার গায়ে লেগে রয়েছে, এতে ডাঁটাগুলো খেতে অন্যরকম 1টু স্বাদ হবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরপর যে বড়িগুলো আমি তুলে রেখেছিলাম, এই বড়িগুলো এবার হাতে করে এভাবে গুঁড়ো করে চারদিকে আমি ছড়িয়ে দেব। আর বড়ির সাথে ডাঁটাগুলো খেতে আরও সুন্দর লাগবে। এ পর্যন্ত তারা দেখছেন, তারা যদি 1টা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেখবেন। এটা আমার হয়ে গেছে, এরপর এটা আমি নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখার থেকেও খেতে খুব আরও সুন্দর হয়। ডাঁটাকে সবসময় সুক্ত না করে এভাবেও আমরা ভেজে খেতে পারি। এরপর আমি থালাটা সাজিয়ে নেব, অফিস যাবে খাবে। আজকে আজকে আমার কী কী মেনু হয়েছে আপনারা দেখুন। এই যে দেখুন, এই ডাঁটা আর গরম ভাত আর তার সঙ্গে ডাল খুব সুন্দর লাগবে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আমি এরপর আরও যেসব তরকারিগুলো হয়েছিলো সেগুলো দিয়ে আমি আজকে থালাটা আমি সাজিয়ে নিচ্ছি। আমার লঙ্কাগুলো খুবই ঝাল আছে, ওই জন্য আমি হাত দিলাম। আর ডাল, ডালটা আমরা রোজই হয় আমাদের, বেশি মুসুর আর অড়হর ডালটা মিশিয়ে আমি করি। আর থাকে মাছ, মাছের সর্ষে বাটাটা আমার মেয়ে পছন্দ করে, এটা বেশিরভাগ বেশিরভাগ দিনই হয়। আর তাছাড়া মাছের ঝোলও রান্না করি, এরকম মেনু আমাদের প্রায় দিনই থাকে।
আর রসুনগুলো এইভাবে চিপে গরম ভাতের সঙ্গে খেলেও খুব ভালো লাগে। সম্পূর্ণ থালাটা আমার দেখুন,